অসংখ্য। তোর কি পড়া ছিল আজকে? বায়োলজি চ্যাপ্টার মানে এক্সারসাইজ আর ইনার কোশ্চেন হাফ হয়েছে স্যার। হাফ হয়নি কেন? হাফ হয়নি স্যার, বাড়ি ছিলাম না স্যার, ঘুরতে গেছিলাম। হ্যাঁ ঘুরতে তো আমি লাস্ট এটাই যাবো স্যার। লাস্ট না না, তুই তো রাশের মধ্যেই যাবি। এই তো কোনো বায়োলজি তো কোনো ইম্পর্টেন্টই না। এই তো এই তো মানে গাছ তো ইম্পর্টেন্টই না জীবনে। সরি স্যার, স্যার দিয়ে দিচ্ছি স্যার। কোশ্চেন জিজ্ঞেস করবো, ভালো করে পড়বি। যদি দেখি না পড়েছিস, 10 বার করে লিখে নেবি যে যে কোশ্চেনগুলো বলবো। ঠিক আছে ঠিক আছে। কি করছিস তো? হ্যাঁ স্যার, মনে করছিস। চোখ টোক দিবি কিছু? না না স্যার। মাথায় জল দিবি? জল দিয়ে মুখে মারবো? আপনি তো ঘুমাচ্ছিলেন, তাই আপনার থেকে আমরা ঘুমাই। আপনার থেকে তো আমি শিক্ষা নিচ্ছি স্যার। ঘুমাবি? ঘুমাতে চাস? বাড়িয়ে ঘুমাস পরে। স্যার এই এই কি হচ্ছে সব? আরে এলাম
আজকে বোকা তো নিয়ে একদম রেডি, আগে তো শুয়ে থাক। আরে বইটাই রাখ, পড়াশোনা তো করা হবে একদিন, পড়াশোনা বাদ দে, পড়াশোনার চাপ ঠাপ দিতে হবে না। স্কুল গেছিলি তো আজ? বইটা ব্যাগে রাখ, এসব বইটা এখন সামনে নিতে নেই, পড়াশোনা পড়া করতে একটু রেস্ট ফেস দিতে হবে। স্কুল গেছিলি? হ্যাঁ। কি করালো আজ? স্কুলে চিলড্রেন ডে ছিল প্রথম কথা। আমরা ফুড ফেস্ট দিছি, মানে ফুড ফেস্ট ছিল, আমরা স্টল ফল দিছি। সে বাবা তো ফুড ফেস্ট একদম দোকান দোকান খুলে। হ্যাঁ সে ভালো। তো কি কি করলি? আমরা চিকেন নাগেটস করেছিলাম, আর বাকি অনেক রকমের কিছু, কেউ ঘুগনি, কেউ জলজিরা। আরে বাস চিকেন নাগেটস কিরকম করলি? আরে সে হেভি সে প্রেগন। আরে সাবাস সাবাস, এই সব তো আমার স্টুডেন্ট। তো কি খেলি ফুড ফেয়ারে? শুধু তো দেখেছি কিছু খেয়েছি, এগুলো খেয়েছি, ডুবলি ডুবলি খেয়েছি, লুচি কুচি খেয়েছি, লুচি কুচিও খেয়েছি। এরকম তো কত টাকা পেলি আর কত টাকা লস্ট হলো বা প্রফিট হলো? আরে স্যার কি বলবো, আজকালকার ছেলেগুলো ভালো লাগে আর লস্ট টস করে দেয়। কি সত্যি এগুলো শুনে দুঃখ কর, পয়সা দিয়ে কিনিস, পয়সা খুঁজি। আর শুনলাম নাকি তুই নাকি পড়াশোনা করছিস না? হ্যাঁ পড়াশোনা করতো, আর ঠিক আছে আমার টাইম হয়ে গেল, এবার আমার চলে যেতে হবে। তুমি করে রাখিস ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম স্যার। হ্যাঁ আসলাম তাহলে, আরেক দিন আসবো স্যার সময় ঠিক আছে? একদম স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। তো কি বলছো স্যার? আমার ম্যাথ ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল। ওকে তো বায়োলজি কোনটা কেটে ছিল? তো বায়োলজি পড়া শেষ স্যার। তো প্রশ্ন তাহলে পারবি তো? ঠিক আছে বল, what is photosynthesis? When carbon dioxide and water খুব তাড়াতাড়ি না বলে গেল হচ্ছে, কিছু পড়িস না তাহলে? না না স্যার বলছি, বুঝা দিতে বলছি। বল, when carbon dioxide and water reacts with one or more biochemical things that is present in the plant that forms the food for the plant, that is known in the presence of chlorophyll in the leaf with the help of the exchange of gases, it is known as photosynthesis. ভালো আছি, কিন্তু আরেকটু ভালো করতে হবে তাহলে। মার্কস পাবি না স্যার? হাফ বা টু দেবে, আরেকটু ভালো করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এবার ফিল্ম লাগাচ্ছি। হ্যাঁ বল, নিউট্রিশন ইন গ্রিন প্ল্যান্টস ইজ কল্ড ড্যাশ। আরে বাবা রে স্যার, কারেন্ট চলে আসবে তাই বলতে পারিনি, ওটা হবে অটোট্রফিক নিউট্রিশন। খুবই ভালো, এরকম করে গেলেই ভালো হয়। আরে ঠিক আছে, এটা বল, নেমটা বলি না, দ্য গ্যাস ইউজ ডিউরিং ফটোসিনথেসিস। ন্যাচারাল কথা তুই আসছিস? হ্যাঁ কি করছিস, হাসছিস তুই? হ্যাঁ হাসছিস, বাবাকে ডেকে খুব ভালো করবো, খুব ভালো লাগবে। আবার হাসছিস, এরা একটা চান্স দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখেরটা পারলি না, এটা না পারলে কিন্তু আমি পড়াবো না। ঠিক আছে, দ্য সলিউশন ইউজ টু টেস্ট দ্য প্রেজেন্স অফ স্টার্চ। আইডি সলিউশন স্যার। হ্যাঁ এটা একদমই ঠিক হয়েছে, মোটামুটি পড়া হয়েছে, কিন্তু আমার এতেও ভালো চাই না, কিন্তু আমি তোমার মা বাবাকে কমপ্লেন করতে বাধ্য হবো। ঠিক আছে, আর একটু ভালো করতে হবে, এই যে এগুলো পড়ে আসবো, এরপরের দিন কিন্তু আমি পড়াবো। হ্যাঁ আসলাম। ডাল সবজি পাঠিয়ে দেবেন না? হ্যাঁ হ্যাঁ আমি পয়সা দিয়ে দেবো খুব করে। হ্যাঁ হ্যাঁ আরে না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সেটা
বললাম তো পড়ে বুঝিয়ে দেবো ঘুরতে লাগ তুই মনে রাখ কোন কোনো সমস্যা হচ্ছে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে পড়ে হ্যাঁ বল কি সমস্যা হচ্ছিল স্যার এই যে কম্পোস্টের সমস্যা হচ্ছিল আরে এটা যখনই তোর এই যে নোড়া ও সাহেবটা বেজে গেল এখন আমার চলে যেতে হবে আমার কাজ আছে আর বলছে তুই এটা রাখ আমি এটা পরের দিন বুঝি স্যার কালকে ঠিক টাইম আসবো তো আজকে এক ঘন্টা লেট করে দিয়েছে আমার পড়াটা পড়া আছে এখন আমার আরে আমার ব্যাস ছিল তো আজকে তাই দেখা যাক কালকে যদি আমি টাইম মতো আসতে পারি তাহলে আমি ডেটটা চেঞ্জ করে দিই আজকালকার পিপলের ট্যালেন্টই আলাদা তো তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আমাদের এখান থেকে নতুন কন্টেন্ট পেতেই থাকবে লাভ।